নমস্কার, আমি ভাস্কর। শুরু করছি সিএন বিউরো। সৃষ্টির সবচাইতে বড় উপহার হলো শিশু। তবে এই শিশুদের মানসিক এবং শারীরিক বিকাশের ক্ষেত্রে এই ভারতবর্ষে একটা সময় কোনো ব্যবস্থাই ছিল না। সর্বপ্রথম 1975 সালে ভারত সরকার শিশুদের শারীরিক এবং মানসিক বিকাশের ক্ষেত্রে উদ্যোগ গ্রহণ করে, গঠিত হয় ন্যাশনাল পলিসি অফ চিলড্রেন। 2005 সালে এই প্রকল্পকে ত্বরান্বিত করার জন্য গঠিত হয় ICDS। 2012-13 সালে এই প্রকল্পের জন্য কেন্দ্রীয় সরকার বরাদ্দ করে 150 কোটি টাকা। দেশের আগামী প্রজন্মকে অপুষ্টির হাত থেকে বাঁচানোই ছিল এর উদ্দেশ্য। মানব জীবনের শ্রেষ্ঠ উপহার একটি শিশু, যে শিশু আগামী দিনে হবে সমাজ, রাজ্য তথা দেশের ভবিষ্যৎ। একটা সময়ে দেশের 41% শিশু ও মহিলা ছিল অপুষ্টি ও অস্বাস্থ্যের শিকার। দেশ স্বাধীন হবার কয়েক দশক পর নজরে আসে সরকারের, শিশুর মানসিক ও শারীরিক বিকাশের জন্য ভারত সরকার এক উদ্যোগ নেয়, ন্যাশনাল পলিসি ফর চিলড্রেন। তারপর কেটে যায় প্রায় 3 দশক। 2005 সালে জন্ম হয় ICDS। অনূর্ধ্ব 6 বছরের শিশুকে তার মানসিক বিকাশ ও শারীরিক বিকাশ ও পাক প্রাথমিক শিক্ষার ব্যবস্থা করা হয়, সেই সাথে গর্ভবতী মহিলাদের দেখাশোনা, তাদের সময়ে সময়ে ঔষধ ও টিকাকরণ প্রক্রিয়া চলে, মা ও সন্তানের পুষ্টির উপর নজর দেওয়া হয়, চালু হয় শিশুদের পুষ্টিকর আহার দেবার প্রক্রিয়া। 2005-এর পর 2012-13 সালের বাজেটে ICDS প্রকল্পের জন্য স্বতন্ত্র করে 150 কোটি টাকা বরাদ্দ হয়। শহর সংলগ্ন মফস্বল সহ প্রত্যন্ত গ্রামগুলিতে বিশেষভাবে নজর দেওয়া হয়, বাড়ে ICDS কর্মীর সংখ্যা, বাড়ে ICDS কেন্দ্র। দেশের প্রায় সব রাজ্যেই শুরু হয় তার প্রচার ও কাজ। রাজ্যগুলির জেলা স্তরে নির্দিষ্ট করে দেওয়া হয় কেন্দ্র। শিশুরাও আসতে শুরু করে অঙ্গনারীতে, প্রাক প্রাথমিক শিক্ষার এক অভিনব উদ্যোগ ধরা পড়ে। শিশুদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সেই সাথে মায়েদের স্বাস্থ্য চেতনা গড়ে উঠতে থাকে। ধীরে ধীরে বাড়তে থাকে কেন্দ্রের সংখ্যা, শহর থেকে পঞ্চায়েত স্তরে ছড়িয়ে পড়ে এর বিস্তার। আর আশা করা হয় এই প্রকল্পের হাত ধরে কমবে অপুষ্টির সংখ্যা। কিন্তু এত বড় একটা পরিকল্পনা যখন মাথা চাড়া দিয়ে উঠেছে, সেই সাথে ধরা পড়তে থাকে তার দুর্নীতি। অধিকাংশ ক্ষেত্রেই দেখা গেছে বস্তাপতি চাল কম আসছে, চাল ডালটা কম আসে, পুরো চালটা পুরো থাকে না। আমাকে দুবার তিনবার বলেছে, বলে যে চালটা কম থাকে, ভাবি আমাকে দিয়েও সামনে মাঝে মাঝে ওজন পড়ে। 25 কেজি করে বস্তা থাকে তো সব? হ্যাঁ, 25 কেজি বস্তা থাকে তো কম থাকে চালটা। তাহলে ছাড়া ছেলেমেয়েরা তো খাবার দাবার তাহলে কম পায়? হ্যাঁ, একটু কম পায়, কম থাকলে কম পাবে। চাল কম আসে, আবার কোথাও কোথাও নিয়মিত আসেও না। হয়েছিল 24 কেজি, আর একবার চালে ডালে পাইল করে দিয়েছিল। আমাদের এখন 10-12 দিনের মতো খাবার নেই না। উনি এসে মানে বেশিরভাগ 12টার পর আসে, আমাদের এক ভাবি তুলে নেন, দিয়ে মাপা হয় না। আমি পরের দিনে এসে বস্তায় করে মেপে দিয়েছি, আমার একবার কম হয়েছিল 24 কেজি, এরকম হয়েছিল, 25 কেজি নয়। খাবারের গুণগত মান কি ভালো থাকে? মোটামুটি, ডালটা একটু মোটা, বড় বড় ডালটা খুব একটা সেদ্ধ হতে চায় না, চালও একবার খুব মোটা চাল আছে, সেদ্ধ হতে চায় না, তার জন্য কমপ্লেন হয়। চালের মান খুব একটা ভালো থাকে না, তবু চলে যায়। তবে আবার কোথাও কর্মীর অভাব রয়েছে, গাটের কড়ি খরচা করে সেন্টার চালাতে হয়। এই একা একা পড়া খুব মুশকিল, আজকে 1 বছর ধরে একা। আর এমনি যে মায়েরা আসেন এখানে, হ্যাঁ, তাহলে আপনি একা করেন কি করে? আর এখানকার যে ওই রান্না করার যে লোকের জন্য যে পয়সার অ্যালোটমেন্ট হয়, সেটা কে নেয়? সেটা সরকার থেকে দেয়। এখানে তো লোক নেয়, তাহলে টাকাটা কি আপনাকে দেয় না? টাকা কাউকেই দেয় না, ওরকম সিস্টেম নেই। ও, মানে আপনার ভাগ থেকে ওকে টাকা দিতে হয়? হ্যাঁ, ওকে আমি টাকা দিয়ে রেখেছি। এমনটা তো হবার কথা নয়, কিন্তু এমনটা কেন হচ্ছে? সারা দেশের সর্বত্রই আজ ICDS এর সেন্টার রয়েছে। সেখানে গর্ভবতী মহিলা এবং 6 বছরের অনূর্ধ্ব শিশুদের শারীরিক এবং মানসিক বিকাশের উপর নজর দেওয়া হয়, প্রাথমিক শিক্ষা এবং পুষ্টিকর খাবার।
খাবার। সত্যি কি তাই হয় দেখাবো একটা ছোট্ট বিরতির পর। বেশিরভাগ আইসিডিএস কেন্দ্রগুলোতেই চলে বেনিয়ম। বেনিয়মটা কি? শিশুদের পুষ্টির কথা ভেবে যে খাবার তাদের দেওয়া হয় তা কি ঠিকঠাক মনে হয় না। একটা বড় উদ্দেশ্য নিয়ে আইসিডিএস প্রকল্প, যার অধীনে কয়েক লক্ষ শিশু ও মায়েরা উপকৃত হবেন এমনটাই ধারণা সরকারের। কিন্তু আইসিডিএস পরিচালনা যারা করেন অর্থাৎ কর্মীদের বিরুদ্ধে রয়েছে ক্ষোভ। একদিকে বরাদ্দ চাল ডাল যেমন কম আসে, আবার সেন্টারের কর্মীদের উপর রয়েছে চুরির অভিযোগ। না, এ শুধু আমাদের কথা নয়। সম্প্রতি দক্ষিণ চব্বিশ পরগনার কুলপি ব্লকের একটি সেন্টারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ পায়। অত্যন্ত নিম্নমানের খাবার সেখানে দেওয়া হচ্ছিল শিশু ও মায়েদের, তারা খাবার প্রত্যাহার করে। বাচ্চাদের দিচ্ছে, ওগুলো খেলে কিন্তু বাচ্চাদের অনেকটা ইয়ে হচ্ছে, অসুবিধা হচ্ছে, ওদের ক্ষতি হচ্ছে। কিন্তু প্রত্যেক জিনিসটা যেরকম দেওয়ার নিয়ম ও দিচ্ছে না। সরকার কেমন খাবার দিচ্ছে চলুন আপনাদের দেখাই। বালতিতে সাদা ভাত, আলাদা করে তাতে কোনো সবজি নেই। ভাতের মধ্যেই কয়েক টুকরো আলু, পটল, গাজর ফেলে দেওয়া হয়েছে, যা দূরবীন দিয়ে দেখতে হবে। কোনোদিন কেউ কি বলেছে যে ডিম আমার দেয়নি বা খাবার কম হয়েছে? কেউ কোনোদিন বলেছে? হয়তো সবজি একটু কম হতে পারে, প্রতিদিন খেতে হতে বললাম ছাতি দিই, আর একদিন করে সবজি ভাত আর একদিন করে খিচুড়ি। এই স্থানীয়রা যেটা অভিযোগ করছে সেই অভিযোগটা কি সত্যি? অভিযোগ সত্যি, সবজিটা একটু কম পড়েছে। আর এই তো নিম্নমানের খাবার, কালো হয়ে আছে ভাত, এটা তো খেলে তো মায়েদেরও ক্ষতি হতে পারে, এটা বাসিন্দারা বলছে। কালো হয়ে আছে এই জন্য ভাতটা একটু ওই সবজিটা ভেজে হলুদ দিয়ে একটু ভেজে তেল। সবজি নেই, সবজি নেই, সবজি নেই, সবজি একদম নেই, সাথে সবজি নেই, সবজি নেই। দেখো তুমি দেখো, না 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 না, কত উনি দেখতে পাচ্ছ? সবজি নেই, সবজি দেখে দেখুন স্যার, সবজি নেই, সবজি নেই, দেখে এই সবজি কি? কিন্তু কিন্তু কি খাওয়া দরকার আপনাদের? কি নিয়ম আছে সরকারি? শুনুন, সরকারি নিয়ম আছে, ছাতু ফ্যানের মতো জল, শুধু জল। কি কি নিয়ম আছে আপনাদের সরকারি? সরকারি নিয়ম, সবজি যখন ডিমের দাম বেশি হয় ওই সবজির পয়সা থেকে আটানা করে ডিমে দিতে হবে। আপনাদেরকে ঠিকঠাক মতন টাকা পয়সা দিচ্ছে না? হ্যাঁ দিচ্ছে, টাকা পয়সা ঠিক ঠিক ভাবে। তাহলে আপনি দিচ্ছেন না কেন? চুরি করছে তো, চুরি করছে তো, চুরি করছে বলেই করছে তো। আজকে সবজিটা একটু কম হচ্ছে। কি বলবেন, এটা সবজি ভাত না ফেনা ভাত? এতে কি পুষ্টি হবে? 12-14 জন ছেলে আছেন, তার মধ্যে 50টা করে ডিএম ডিমের নির্দেশ করা ছিল, তা উনি এখানে 9 বাচ্চা ছিল আজকে, 50 সই করে নিয়ে সই খাতায় এমনি নিজে নাম থেকে করে নিয়েছেন, যার জন্য আমরা হাতে হাতে ধরেছি ডিম সহ ধরা। ডিম 12-14 ডিম দিয়েছে, বাদ বাকি ডিম ছিল উনি নিয়ে বাড়ি চলে গেছে, পরে শুনলাম বাড়িতে নিয়ে উনি বিক্রি করে, সঙ্গে সঙ্গে বিক্রি করে। ধরুন 6-6 ধরে হচ্ছে। আমরা ডাল ধরে ডাল নিয়ে চুরি করে নিয়ে পালিয়ে যাচ্ছিলো, 2 ডাল এলাকায় জনগণের সামনে ধরা হয়েছিল, উনি বলেছিল যে আমরা আর এরকম কাজ করবো না, সেটা সবারানি প্রধান থাকায় তারপরে থেকে আবার শুরু করেছে। প্রত্যেক দিন এই ডিম 50টা করে ডিম 10-12 দিয়ে দেবে, সব ডিম নিয়ে নিয়ে উনি চলে যাবে, গিয়ে বিক্রি করে বাড়িতে খাবে, রান্নাবান্না করবে। ওনার বিরুদ্ধে অভিযোগ, উনি নিয়মিত খাবার কম দিয়ে বাকি মাল বাড়িতে নিয়ে যান, নচেত বেচে দেন। আজ হাতে নাতে ধরার পর কি বলছেন একবার শুনুন। ঠিক আছে, এবারে যেমন করে অফিস থেকে বলে দিয়েছে সেই রকম ভাবে আমি খাবার করব। কি দেন প্রতিদিন খেতে? কি প্রতিদিন খেতে? কি প্রতিদিন? ওই তো ছাতু গুলে দেয়া হয়, আর ওই 3 ভাত আর 3 খিচুড়ি, ওই সবজি ভাত। সবজিটা একটু কম পড়েছে, সবজিটা আমি পরিমাণ মতো দেবো, আর যাতে খাবারটা ভালোভাবে হয়।
বলতে চাই যে ঠিক আছে, আর কোনো দিন ওই রকম হবে না, আর কোনো দিন ওই রকম হবে না, আর কোনো দিন ওই রকম হবে না, আমি যেমন নিয়ম মতো দেওয়ার ঠিক দেবো তো ওই রকম করবো, আমি হেল্পারের সঙ্গে এ করে আমি এ করবো, হেল্পার ওই জীবনে আর আমি করবো না, আমি ঠিকভাবে। অঞ্চলের মানুষের অভিযোগ, সঠিক খাবার বাচ্চা ও মায়েদের দেওয়া হচ্ছে না, আর এতেই ক্ষতি হতে পারে, সুতরাং ওনারা চান এই কর্মীর বদল হোক। আমাদের অভিযোগ হলো এই যে ICDS এটা চলছে, এখানে বারবার আমরা হাতে না হাতে এই খাবারটা ধরে ওনাকে ওই তো মৌখিক বলা হয়েছে, অফিসকেও লিখিতভাবে দেওয়া হয়েছিল, অফিসকেও লিখিত আমাদের কোনো কাগজপত্র নেয়নি। দাবি হলো এই যে নিম্নমানের খাবারটা ওই তো বাচ্চাদের খাওয়ালে, বাচ্চার মাদের খাওয়ালে তাদের শরীর খারাপ হয়ে যাওয়া আছে, বাচ্চা নষ্ট হয়ে যাওয়ার আছে, সঠিক খাবারটা আমরা পাচ্ছি না কো, সেই হিসেবে তার প্রতিকার আমাদের হচ্ছে ও এখান দিয়ে সাসপেন্ড হোক, নতুবা উন্নত্তর দেওয়া হোক, বাইরে হোক। শিশুদের অভিভাবকদের দাবি খাবার কম দেওয়া হোক কিন্তু খাবারটা ভালো হোক। পচা পচা হচ্ছে তোমার বিট আর ছোট ছোট আলু দিয়ে রান্না করছিল, আমি বারণ করলাম করতে, সেগুলো তার ফেলে দিল, তার পরের দিনও পর্যন্ত দেখা গেল সেই ছোট ওই আলু ব্যবহার করছে, ছেলেদের খেতে দিচ্ছে এবং সেই পচা বিট পর্যন্ত খেতে দিচ্ছে। আমরা চাইছি যাতে ছেলেরা ভালো খেতে পারে, সেটা কম দেউ ঠিক আছে, কিন্তু তাজা সবজি আমাদের যেহেতু নিত্য বাজার হয়, তাজা সবজি কিনে তাদের খাওয়ানো খুব স্বাভাবিক। আসলে সমস্যা রয়েছে অন্য খানে, আসলে কেন্দ্রের বরাদ্দ অর্থে রাজ্য খাবার কিনে কেন্দ্রগুলিতে বণ্টন করে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে বরাদ্দ চাল ডাল বস্তায় কম আসে, আবার সেখান থেকে নিয়মিত যদি চুরি হয় শিশু ও মায়েরা কী খাবে? এ ঘটনা থেকে পরিষ্কার ICDS কেন্দ্রগুলি পঞ্চায়েত স্তরে দুর্নীতি রয়েছে, দুর্নীতির আড়ালে লুকিয়ে আছে একদল স্বার্থান্বেষী মানুষ, যার কারণে ব্যাহত হচ্ছে ICDS এর মূল উদ্দেশ্য। একদল অসাধু মানুষের জন্যই এই ICDS এর মতন প্রকল্প ব্যাহত হচ্ছে, পুষ্টিকর খাবার পাচ্ছে না শিশুরা, প্রশাসনের মনোভাব দেখছি দেখব। এমন কিছু অঞ্চল রয়েছে যেখানে পরপর তিন তিনটি ICDS এর কেন্দ্র রয়েছে, অথচ সেখানে শিশুর সংখ্যা নেই, আবার যেখানে প্রয়োজন সেখানে বন্ধ হয়ে পড়ে রয়েছে কেন্দ্র। দেখাব আরো একটা ছোট্ট বিরতির পর। একটি কেন্দ্র বন্ধ হয়ে পড়ে রয়েছে প্রায় 5 বছর, গ্রামের শিশু এবং গর্ভবতী মহিলারা পাচ্ছে না পরিষেবা, আবার কোনো একটি গ্রামে রয়েছে তিন তিনটি কেন্দ্র, কেন? দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমা ব্লকের পশ্চিম সুরেন্দ্রনগর লাইব্রেরি পাড়া প্রায় 200টি পরিবারের বাস, চাষ আবাদ মূল জীবিকা হলেও অধিকাংশ মানুষ দরিদ্রসীমার নিচে বসবাস করে। এখানে 5 বছর আগে একটি ICDS কেন্দ্র ছিল, যেখানে গ্রামের শিশু ও মায়েরা আসতেন নিয়মিত টিকাকরণ ও অন্যান্য স্বাস্থ্য পরিষেবা নেওয়ার জন্য। 80 নম্বর কেন্দ্র, 5 বছর হলো সেটি বন্ধ হয়ে আছে, গ্রামের সাধারণ মানুষকে না জানিয়ে নিয়ে যাওয়া হয় অন্য গ্রামে। এই পশ্চিম সুরেন্দ্রনগর এলাকাতেই আছে, তবে অনেকটা দূরত্বে চলে গেছে। সই করলে আমাকে জানিয়েছিল যে ওইখানে একটা জায়গা পাওয়া গেছে, আপনি এটাতে সই করুন, নাহলে আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে প্রশাসন বিভাগ থেকে, জেলা মানে ইয়ে পঞ্চায়েত থেকে। আমি কিছু বুঝতে পারিনি ভয়ে, তখন তো একটু নতুনও, আমি তো ঠিক বুঝতে পারিনি, সই করে এলাকায় কাউকে জানানোর সুযোগ পাইনি, তবে আমি সই করে দিয়েছি। স্থানীয় লাইব্রেরির পাশে ছিল কেন্দ্রটি, প্রায় 80 জন শিশু ও মায়েরা আসতেন, 5 বছর বন্ধ থাকার ফলে নষ্ট হয়ে গেছে কেন্দ্রটি। অঞ্চলের মানুষের অভিযোগ, অঙ্গনওয়াড়ি কর্মীকে ভয় দেখিয়ে সেন্টারটি নিয়ে যাওয়া হয়েছে পাশের গ্রামে, যেখানে আগে থেকেই 2টি কেন্দ্র ছিল। তবে কেন নিয়ে গেল? আমাদের সেন্টারটা ওরা জোর করে এখান থেকে নিয়ে চলে যেতে, আর ওরা তৃণমূল থেকে ওরা এসে জোর করে পার্টি যে আমাদের সেন্টারে দিদিমণি রান্না করত, ওকে জোর করে হুমকি দিয়ে ওরা সই স্বাক্ষর করে সেন্টার নিয়ে, পুলিশের ভয় দেখিয়ে ওরা সেন্টারটা নিয়ে চলে যায়। এটা 5 বছরের মতন হতে যায়। সমস্যা আমাদের ছেলেমেয়েরা খাবার পাচ্ছে না, কোনো পড়াশোনা পাচ্ছে না, পরিষেবা কোনো পাচ্ছে না, ওখানে জেলে ওরা দিচ্ছে না আমাদের ওখানে, তাও হলেও ওটা তো আমাদের পরিষেবা এতে নেই, ওটা অন্য বুধে ভোগ পড়েছে। আমাদের খাবার পাচ্ছে না, আমাদের সেন্টার এ সেন্টার ওখানে কোনো নাম নেই, আমাদের সেন্টারের নাম এখানটাই আছে, আর আমাদের সেন্টার এইটা এখানে দিতে হবে, তো আমাদের তো পাচ্ছি না,
আমরা ওখানে যাব কেন? আমাদের এখান থেকে 200 মাইল না। আমরা গ্রামের শিশুরা ও মায়েরা পরিষেবা পাচ্ছেন না। নতুন কেন্দ্র তৈরি হয়েছে কিন্তু সেটি বন্ধ হয়ে পড়ে আছে। বন্ধ পরিষেবা 80 নম্বর সেন্টার যেটা, সেটা কি এখন পরিষেবা দিচ্ছে না বন্ধ রয়েছে? পরিষেবা দিচ্ছে না, বন্ধ হয়ে গেছে। কতদিন ধরে বন্ধ রয়েছে? 5 বছর ধরে। স্থানীয় প্রশাসনকে জানাননি আপনারা? হ্যাঁ জানিয়েছি। কি বলছে? পরিষেবা আমরা নতুন করে দেবো, কোথায় নতুন করে পরিষেবা দিচ্ছে ওনারা জানেন। তাহলে এই যে বন্ধ রয়ে পড়ে রয়েছে একটা গ্রামে তিনটে সেন্টার, আপনারা কি মনে করছেন? আমরা চাইছি তো, আমরা প্রশাসনের দপ্তরে চাইছি যেটা ভালো হবে, একটা সেন্টার ছিল এখানে মায়েদের পরিষেবা ভালো হবে সেই জায়গাটা আমরা চাইছি, কিন্তু ওনারা কোনো কাজের কি বহল নয়, কোনো সুযোগ সুবিধা আমাদের করছেন না, আমার কোনো কথা অ্যালাউ করছে। অভিযোগ ভয় দেখিয়ে তৎকালীন পঞ্চায়েত সদস্য সরিয়ে নিয়ে গেছে 80 নম্বর ICDS কেন্দ্রটি। তার সত্যতা জানতে খুঁজে বার করি দিদিমণিকে। কি বলছেন তিনি? কর্তৃপক্ষকে জানিয়েছিলাম বা যারা কমিটি ছিল তাদেরকে জানিয়েছিলাম, তারা তো কিছু করেনি, আর আমি কর্তৃপক্ষকে জানিয়েছিলাম সেটা মৌখিকভাবে, আমিও লিখিতভাবে জানাইনি। দিদি, হুমকিটা কে দিয়েছে? পঞ্চায়েত যিনি ছিলেন, পঞ্চায়েত প্রধান সদস্য। কি নাম? বিদ্যুৎ মণ্ডল। পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে আপনার দপ্তরকে জানাননি? বলেছি তো, বলেছিলাম তো মৌখিক, আমি লিখিত এত বুঝতে পারিনি, এত অভিজ্ঞতা নেই। যেখানে পরিষেবা হোক বা চালু থাকুক সেটা আমি চাই, কিন্তু আমরা তো ওরা বরার মাফিক বাইরের কিছু করতে পারি না। আজ সব বন্ধ হয়ে গেছে, কোনো পরিষেবা পায় না একটা গ্রামের শিশু ও মহিলারা। কোন স্বার্থে? কোনো স্বার্থ অবশ্যই ছিল, স্বার্থটা ছিল রাজনৈতিক। অভিযোগ হচ্ছে যে এখানে যে দিদিমণি ছিল সে কিন্তু এখানে হচ্ছে যে সে তার নিজের মতো সইটই করে নিয়ে গেছে, আমাদের কিন্তু জানায় না, আমরা কিছু জানি না, নিয়ে গেছে। তারপরে যখন খিড়ি সেন্টারে এলো তখন বলে যে না এখানে হাই গোড়া নিতে এলো, তখন আমরা প্রতিবাদ, কেন এখানে সেন্টার ছিল, এখানে বসবাস অনেক, আর সেখানে তো বসবাস নেই, মানে তিনজনে চারটে ঘর আছে, আবার সেখানে মাঝে একটা সেন্টার আছে, আবার ওখানে একটা সেন্টার আছে, কিন্তু এখানে এত বড় এলাকায় একটাও সেন্টার নেই। সেই জন্য আমার প্রতিবাদ, ছেলেগুলো খাবার পাচ্ছে না, এখানে খাবার নিয়ে গিয়ে সেখানে নিয়ে গেছে, সেখানে খাবারও হচ্ছে না, সেখানে যেতেও আমরা কেউ পারবো না, কাদা রাস্তা এখন হড়া, সেপাশ সে বাঁধরা হড়া, উইট ইট কিছু বিছানা হয় না, এইসব বাচ্চা সেখানে যাবে রাজনীতি করে? সেপাশে তৃণমূলে রয়ে, আর আমাদের এখানে এটা এটা পুরা সিপিএনের পাড়া, ওই জন্য এখানে দলবদ্ধ করে তারা নিয়ে। নারী কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে কয়েক লক্ষ টাকা খরচ করে পাকা একটি কেন্দ্র তৈরি করা হয়, কিন্তু সেটি বন্ধ হয়ে পড়ে আছে। 80 নম্বর কেন্দ্রটি এখানে চালু হবার কথা ছিল, সেটিও বন্ধ হয়ে পড়ে আছে, তবে মাঝে মাঝে খোলা হয় সেটা অন্য কাজে, মিটিং ফিটিং করার জন্য। এখানে ডাক হয় আমরা আসি এখানে। ICDS স্কুল কি খোলে? না, কোনো সময় খোলে না, এখন এখন আরম্ভ হয় না, অনেক দিন থেকে রয়েছে, আজ প্রায় 10 বছর। আপনারা কারা এখানকার? আপনাদের অধিকার নেই, কারণ এটা তো ICDS স্কুল, যারা খুদে পড়ুয়া গর্ভবতী মহিলা তাদের জন্য এটা, আপনারা কেন আসেন? আমাদের ডেকেছে, আমরা এসেছি, আমরা তো আমাদের সম্পাদিকা আছে, আরপি আছে, ওরা ডাকে, আমরা যাই, ডাক দিয়েছে, তারপর তাই আমরা আসি। প্রতিদিন আসেন না? না না না, মাঝে 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 মাঝে। পাথর প্রতিমা পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি শেখ আব্দুর রাজ্জাক এর সাথে আমরা এ বিষয়ে কথা বলি। আমি দেখুন, আমার ব্লকে 577টা ICDS সেন্টার অনুমোদন, আপনার ওখানে আরও নতুন সেন্টার তৈরি করবো আমরা, দরকার হলে পরে আবার ওইখানে যদি বাচ্চা বেশি থেকে থাকে, সমস্ত বাচ্চা যদি ICDS সেন্টার না যেতে পারে, আমরা নতুন সেন্টার সেখানে দেবো, কারণ এখনও আমরা 103টা সেন্টার স্টার্ট করতে পারিনি অঙ্গনওয়াড়ি ওয়ার্কারের অভাবে, ফলে সেখান থেকে আমরা একটা সেন্টার দেবো, ফলে ওই সমস্যাটা আপনার থাকবে না, এখন ওইখানে নতুন জায়গায় যাওয়ার জন্য বলুন, এই বলে এই গত সপ্তাহে মিটিং করে সিটিকে বলা হয়েছে, আশা করি সমস্যার সমাধান হয়ে যাবে, কারণ সেখানে আমরা নতুন আরেকটা সেন্টার দেবো, কিন্তু যে সেন্টারটা যে নাম 80 নম্বর ICDS সেন্টার, 80 নম্বর ICDS সেন্টার সেখানে অঙ্গনওয়াড়ি কর্মীকে যেতে হবে। তিনি স্বীকার করছেন নতুন কেন্দ্রটি বন্ধ হয়ে পড়ে আছে, তবে তিনি মনে করেন রাজনীতি হয়েছে, তবে তা তিনি বরদাস্ত করবেন না। একটা গ্রাম পঞ্চায়েতে তার বিনা নোটিশে আমরা কোনো জায়গা গ্রহণ করতে পারি না, যদি কেউ উইলিং হয় জমি দান করার জন্যে,
সঙ্গে সঙ্গে প্রধানকে জানানো হয় যে আপনার এত নম্বর সেন্টারের জন্য যে জায়গাটা দিচ্ছে ওই জায়গাটা নেওয়া যাবে কি না, তার কনসেন্ট নেওয়ার পর তারপর আমরা টাকা অনুমোদন করি, সেখানে বিল্ডিং হয়। ফলে লোকাল প্রধানকেও ডাকা হয়েছিল, প্রধান আসতে পারেন, উপপ্রধান আসতে পারেন, হ্যাঁ সেটা ঠিক, পঞ্চায়েতের পারমিশন নিয়ে বিল্ডিং করা হয়েছে। তাহলে এখন যাচ্ছে না পঞ্চায়েত, কী অ্যাকশান নিচ্ছ তোমরা না কী করি সেখানে এরকম, কিন্তু ওই দলেরই পঞ্চায়েত যিনি বাধা দিচ্ছেন বা ধমক দিচ্ছেন রাজনৈতিক কারণে। তবে আমরা এটা ছাড়বো না সহসে, কিন্তু ওই সেন্টার এত লক্ষ টাকা খরচা করে, 5-7 লাখ টাকা 8 লাখ টাকা খরচা করে বিল্ডিং করেছি, সেখানে চলবে না এই মানে হীন রাজনীতি আমরা কেটেই বসে। 5-7 লক্ষ টাকা খরচ হয়েছে নতুন বিল্ডিং করতে, সুতরাং ওটি চালু হবে, প্রয়োজনে নতুন সেন্টার করে দেওয়া হবে, কিন্তু সেটা কবে? 5 বছর যে সমস্যা মেটেনি উনি কিভাবে মেটাবেন? আমরা কথা বলি অঞ্চলের নারী ও শিশু কল্যাণ দপ্তরের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষের সাথে। কি বলছেন তিনি? যখন 8 সালে যখন আমরা পঞ্চায়েত সমিতি ক্ষমতায় আসি, তখন ওই অঞ্চলটা কংগ্রেস বনাম সিপিএম, কংগ্রেসের প্রধান আর উপপ্রধান হচ্ছে সিপিএমের, এইরকম উল্টাপাল্টা ছিল। ওই কংগ্রেসই চলাকালীনে ওই 80 নম্বর যে সেন্টারটা বর্তমান এখনও চলছে যেটা, ওইটাই ওরা চালাতো। কিন্তু যে জায়গা দান করেছিল সেই জায়গাটাই কিন্তু আমরা সরকারিভাবে 7 লক্ষ টাকা দিয়ে ওই ঘরটা তৈরি হয়। কিন্তু ওই ঘরটায় অনেকবার আমরা সিটিং মিছিল অনেক কিছু করেছি, কোনো মতে ওই জায়গাটা আমরা যেতে পারিনি। সিডিপিও ওই হেল্পার ওয়ার্কারকে দিয়ে নিয়ে যাওয়ার কোনো মতে পথ তৈরি করতে পারেনি। রিসেন্টলি স্কুলে চাল ডাল ছিল না, রান্নাবান্না হয়নি, হঠাৎ চাল ডাল আসলো। আসার পরে সিডিপিও স্যার বললেন, এটা আমাদের ভিতর থেকে সিডিপিওকে প্রেশার দিয়েছিলাম যে আপনি ওই সেন্টারটা নিয়োগ করার চেষ্টা করুন। এবারে সিডিপিও কী করেছিলেন, এই চাল ডালটা দিদিমণিকে বলেছিলেন যে আপনি ওই ঘরে চাল ডালটা ঢোকান, চাল ডালগুলো ঢুকিয়েছে, এবারে থালা বাসনগুলো নিয়ে যেতে পারেন। তখনই পাবলিকের চাপ হলো যে তুমি চালটা ওখানে ঢোকালে কেন, আর থালা এখানে আছে। ও যখন থালাটা নিয়ে আসতে আসলো তখনই সমস্যাটা বেঁধে গেল। বেঁধে যাওয়ার পরে এদিকে থালা ছাড়লো না আর ওইদিকে চাল থাকলো, মাঝখানে মানে দিদিমণি দু নৌকায় পা দিয়ে তখন কী করবে নিরুপায় হয়ে গেছে। এখনো পর্যন্ত কিন্তু চালটাও পরিবর্তন হয়নি, চালটা আটকে রেখেছে এধারের লোকেরা। মানে এখানে লোক সংখ্যাটা কম আছে, ওখানে একটু লোক সংখ্যাটা বেশি আছে। অতএব এরা চাইছে যেহেতু আমাদের ঘরের কাছে চাল ডাল এসছে, আমরা চাল ডালটা কিন্তু ছাড়বো না। এটা রাজনৈতিক চক্রান্ত বলছে, ওইখানকার লোক বলছে এটা রাজনৈতিক চক্রান্ত, আপনারাও বলছেন, আমরাও বলছি। ওখানে সিপিএম বনাম 5 বছর ধরে একটা গ্রামের 200টি পরিবারের শিশু ও মায়েরা পাচ্ছে না ICDS এর পরিষেবা। প্রশাসন দেখছেন রাজনৈতিক রং, আর সেই রাজনৈতিক জাতাকলে অসহায় দুধের শিশু আর মায়েরা। কি বলবেন এটাকে? আসলে সরকার চাইলেও অঞ্চল ভিত্তিক অনেক সমস্যা রয়েছে এর ভেতরে, যার কারণে ব্যাহত হচ্ছে প্রকল্প। এ সংবাদের মাধ্যমে কোনো সরকারকে ছোট করে দেখাবার ইচ্ছে আমাদের নয়। আমরা তুলে ধরতে চেষ্টা করেছি সামগ্রিক সমস্যাগুলি, চাই এই সমস্যার প্রতিকার সরকারই করুক। সরকার দেশের সাধারণ মানুষের কথা ভেবেই একটি প্রকল্প গ্রহণ করে, তবে সেই প্রকল্প তখনই বাস্তবে রূপায়িত হয় যখন সমন্বয় গড়ে ওঠে, প্রত্যেকের মধ্যেই কাজ করার একটা সদিচ্ছা থাকে। একটি অঞ্চলের একটি কেন্দ্র 5 বছর ধরে বন্ধ হচ্ছে, হবে কেন, কাদের জন্য? কিছু স্বার্থান্বেষী মানুষের জন্য মার খাচ্ছে সরকারের এই ধরনের প্রকল্প। এর উপায় বের করতে হবে অবশ্যই প্রশাসনকে, না হলে ব্যর্থ হবে ICDS এর মূল লক্ষ্য। আজ এ পর্যন্তই, আপনারা দেখতে থাকুন CM ব্যুরো প্রত্যেক শনি এবং রবিবার রাত ঠিক 10টায়। আপনার এলাকায় ঘটে যাওয়া যে কোনো অপরাধমূলক খবর জানান আমাদের। আমাদের টেলিফোন নাম্বার 9051399479, আমাদের ইমেল আইডি cnbureaux@gmail.com। নমস্কার।